বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে কেক দেখতে পাচ্ছেন, কেক বক্সে চলে এসেছি। কি উদ্দেশ্যে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো কেক বক্সে চলে এসেছি। আজকে আলিয়ার সামনে বার্থডে, তো বার্থডের জন্য কেক অর্ডার দিতে এসেছি। তো আলসা কেক লাগবে তার, এইরকম ডিজাইনের ভেতরেই তার আলসা মানে ফটোটা লাগবে। এই যে যেটা দেখাচ্ছি এটা তারা তৈরি করে দিবে কেকের মাঝখানে। তো এই আর কি, কেক বক্স থেকে সবসময় আলিয়ার জন্য জন্মদিনে কেক কিনে থাকি, তো এবারও তার ব্যতিক্রম নয়, এবারও চলে এসেছি, অর্ডার দিয়েছি। তো আলিয়াকে নিয়েই সব কিছু করবো, ওর পছন্দের মতোই সব কিছু করবো। যেহেতু আলিয়ার শরীরটা একটু ভালো নাই, ওর অ্যালার্জিতে ওর চোখটা একদম ফুলে গেছে, সেজন্য ওকে আনন্দ দেওয়ার জন্যই আমি মানে সব কিছু করতেছি। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ের চোখের অবস্থা কী হয়েছে। তো ওকে নিয়ে এখন গিফট কিনতে যাচ্ছি, ওকে একটু আনন্দ দিতেছি, কারণ ওকে আনন্দ দিলেই আমার সব কিছু খুশি লাগে। জন্মদিন একটা উসিলা, তারপরে আমার মেয়ের শরীরটাও ভালো না, তো ওর জন্য সব কিছু মানে করতে পেরে আমার কাছে ভালো লাগে। তো অনেক বড় করে করা বা জন্মদিন ওভাবে করা আমার কাছে এখন আর ভালো লাগে না, সেজন্য ওকে গিফট কিনে দিই, ওকে কেক কিনে দিই, ওর জামা কিনে দিই, আমার কাছে এটাই ভালো লাগে। এখন আলিয়াকে নিয়ে আমি চলে যাচ্ছি গ্রিন স্ট্রিটে। তো ও খুব মানে বলতেছিল ওর ড্যাডিকে যে ও একটা ব্রেসলেট কিনবে, ওর খুব পছন্দ ব্রেসলেট। তো আমি আসলে ওকে কিছুই শিখিয়ে দিইনি, তারপরে ওর আব্বুর কাছে বলতেছে সে ব্রেসলেট কিনবে। তো গ্রিন স্ট্রিটে চলে এসেছি, এই যে দোকানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডিজাইন ছিল, তার থেকে আলিয়া একটা চুজ করেছে। তো সেই যে এটা পছন্দ করেছে আলিয়া, তো এটা ওকে কিনে দিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, সবাই খুব পছন্দ করেছে। এটা হচ্ছে 3.9 গ্রাম, আর এখন স্বর্ণের দাম প্রচুর, তো এটা 300 পাউন্ড নিয়েছে। তো তার খুব পছন্দ হয়েছে, সে খুব খুশি, সে ওখানেই পড়তে যাচ্ছে। তো মেয়েকে নিয়ে আজকে কেক অর্ডার দিলাম, মেয়েকে গিফট কিনে দিলাম। তো এই ব্লগটি আপনাদের সাথে, ছোট্ট একটি ব্লগও শেয়ার করে ফেললাম। তো মেয়ের খুশি আমার খুশি, ও খুব খুশি হয়েছে। তো আপনারাও আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো জন্মদিনের যে কেক কাটা আর ওর আব্বুর সাথে যে ভিডিওটা, এটা আমি পরে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এখন আমি যেটা দেখাচ্ছি এটা পরের দিন। তো আমি যে কেক অর্ডার করতে দিয়ে গিয়েছিলাম সেই কেকটা তারা রেডি করে ফেলেছে, তো আলসা কেক। তো এই আর কি, তো এখন কেক নিয়ে বাসায় চলে যাব। তো এই আর কি, তো আলিয়া খুব খুশি, আমিও খুশি, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।